আমার প্রিয় ত্রিপুরাবাসী, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা জানেন যে 2018-র আগে 25 বছর টানা কমিউনিস্টের সরকার, তার আগে জোট সরকার, তার আগে 10 বছর সিপিএম এর সরকার, সবগুলো সরকার কংগ্রেস আর সিপিএম এর লড়াইয়ের সরকার। আমি এই কংগ্রেসি প্রার্থীকে জিজ্ঞাসা করতে চাই, এই বিশ্রামবাজার কাছে বিশ্রামবান চরিলাম পারণে বিশালগড়ের কাছে উজান ময়দান, জনজাতি ভাই বোনেরা যারা পুরনো লোক ভুলে নিয়ে আজ উজান ময়দান, সন্দেশখালীর কথা ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, উজান ময়দানে কি হয়েছিল, আমাদের জনজাতি বোনেদের তিন দিন লাগাতার বাড়ি থেকে তুলে নিয়ে লাগাতার রেপ করা হচ্ছিল। আর তখন জোট সরকার ছিল, সেই জোট সরকারের বিরুদ্ধে কমিউনিস্টরা উজান ময়দান নিয়ে মহিলাদের উপর অত্যাচার নিয়ে, জনজাতির উপর অত্যাচার নিয়ে পুরো রাজ্যব্যাপী আন্দোলন করে, আর তার আন্দোলন স্বরূপ 1993 সালে আবার কমিউনিস্ট পার্টির সরকার আসে। মিত্র, আজকে আমি কমিউনিস্টের নেতাদের জিজ্ঞাসা করতে চাই, যাদের জন্য আন্দোলন করেছিলেন, যাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, যাদেরকে দোষারোপ করতেন, এখন তো তাদের এই কুলো উঠে বসে গেছেন, আর তার সঙ্গে সঙ্গে কমিউনিস্ট থাকাকালীন সেখানে বীরচন্দ্র মন্দের শহীদ মিনার তৈরি আছে, যারা সাউথে গিয়েছে দেখেছে শহীদ মিনার, কংগ্রেস সিপিএম এর কমসে কম 30 থেকে 32 জন শহীদ হয়েছিল। কি কারণে শহীদ হয়েছিল? এলএলএফ কি কেন তৈরি হলো? এটিডিএফ কেন তৈরি হলো? আশির দাঙ্গা কেন হলো? 2005 পর্যন্ত 80 থেকে নিয়ে ইনসার্জেন্সি দেশে কেন, ত্রিপুরা রাজ্যে কেন থাকলো? তার জবাব কে দিবে? তার জবাব এদের কংগ্রেস সিপিএম কে দিতে হবে। ওরা সবসময় মিনিমগর ছিল, তার জন্য কমিউনিস্ট লম্বা সময় শাসন করতো, আর কংগ্রেসের 3 লবির কারণে কংগ্রেস কোনোদিন সরকারে আসতো না, কারণ কংগ্রেসের কোনো নেতৃত্ব ছিল না। কারণ কংগ্রেসের যারা ত্রিপুরাতে ওদের যারা আগরতলা থেকে নেতৃত্ব দিতেন, এরা কমিউনিস্টের হাতে বিক্রি ছিল, আর এরা আগরতলার বাইরে রাজনীতি করবে না, পাহাড়ে যাবে না, আমাদের একই সমাজের লোকেদের সঙ্গে কথা বলার মতো বসার মতো তাদের সময় নেই, তারা ইজ্জতদার ব্যক্তি, আর তার সুযোগ লাগিয়ে কমিউনিস্ট পার্টি জনজাতি অঞ্চলে কাজ করছিল। আর নির্বাচন একদিকে জনজাতিরা ভাবে যে কমিউনিস্ট আমাদের জন্য কাজ করে তার জন্য ভোট দিয়ে দিত, আর এসে আবার এই কংগ্রেসের সঙ্গে। আজকে 2023-এ বিধানসভা নির্বাচন আর এবার লোকসভা নির্বাচন ত্রিপুরাতে প্রমাণিত হচ্ছে। ত্রিপুরাবাসী, বিজেপি তো 6 বছর হয়েছে এখানে, যারা বিজেপিতে এসেছেন কংগ্রেস সিপিএম থেকে এসেছেন বন্ধুরা, মাত্র 6 বছর বিজেপির সরকার, তার আগে তাদেরই সরকার ছিল, এদেরকে জিজ্ঞাসা করা উচিত কেন ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম এর লড়াই করেছেন, কেন বাড়িঘর জ্বালিয়েছেন, কেন রেপ করেছেন, কেন মানুষের উপর অত্যাচার করেছেন, কেন একে অপরের বিরুদ্ধে কুৎসা রটিয়ে মানুষকে খেপিয়ে মারপিট করিয়েছেন, তার জবাব